আজকে অ্যামাজন থেকে এই রাউটারটি কিনলাম তো এর কী কী ফিচার্স আছে ফার্স্টে একটু দেখে নিই প্রথম বক্সটা খুলে ফেলি দিয়ে তারপর ভিডিওটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে এসি ওয়ান টু ডবল জিরো টিপি লিঙ্কের ওয়ারলেস রাউটার তো এটা হচ্ছে বারোশো এম এর রাউটারটা ঠিক আছে তো আমার অলরেডি আগে একটা লাগানো আছে তো সেটাতে একটু স্পিডের সমস্যা হচ্ছে মানে ছাদের উপর আমার ওয়াইফাই রাউটারটা বসানো আছে তো নিচে একটু নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে বললে এটা আরেকটা নতুন কিনলাম আগে যেটা ছিল সেটা টেন্ডার একটা ছিল টেন্ডার রাউটার তো সেটা ওপরে তো ঠিকঠাক চলছে কিন্তু নিচের স্পিডটা অনেকটাই কম দিচ্ছে তো এই জন্য এই রাউটারটি আরেকটা নিয়েছি এইখানে দেখিয়েইছে যে স্পিডের সমস্যা হবে না আর রেঞ্জটাও একটু ভালো দেবে ওই জন্য এই রাউটারটি নেওয়া গিগা রাউটার নিয়েছি এটা বক্সের মধ্যে কিছুটা এইভাবেই থাকে রাউটারটা ঠিক আছে আচ্ছা এই রাউটারটা কিন্তু অনেকটাই ছোট একদম ছোট একদম ছোট একদম সুন্দর রাউটারটা এটা এই হচ্ছে এর সেটা পেছনে চারটা আউটপুট পোর্টও দেওয়া আছে আচ্ছা এর সাথে আর কী কী দিয়েছে একটু দেখে নিই এর সাথে একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে একটা কেবিল দিয়েছে ক্যাটসিক্সের লাইন দিয়েছে এটা আর এখানে একটা চার্জারের চার্জারের ব্যাগ আছে বর্তমান দেখতেই পাচ্ছেন না আমার এখানে একটা টেন্ডার লাউটার লাগানো আছে তো এটা স্পিড দেখিয়ে নিই তো তারপর আমি এই টিপি লিঙ্কেরটাকে ডাউন কানেক্ট করে এর দেখব এর স্পিডের সাথে এই এই টেন্ডার স্পিডটা কীরকম পার্থক্য দিচ্ছে বা এর রেঞ্জ কতটা দূর এক্সটেন্ড করা যাচ্ছে বর্তমান স্পিড টেস্টটা চালু করলাম এবার এই রাউটারটাতে কানেক্ট করার পর একটু স্পিডটা দেখুন আর কিন্তু আমার স্পিডটা অলরেডি চল্লিশ এমবিপিএস এরই প্যাক মারা আছে ওই জন্য আশা করি সবগুলোতেই চল্লিশ ওই পঁয়তাল্লিশের মধ্যেই দেখাবে তো এটাই কিন্তু একটু বেশি দেখাচ্ছে আগেরটার তুলনা আছে যেখানে রাউটার আছে তার একটু নিচেই এসছে দেখুন আমার যে আগে যে টিপি লিঙ্কেরটা কিন্তু ফুল সিগন্যাল দেখাচ্ছে কিন্তু আমার যেটা টেন্ডার যেটা রাউটার আছে ওটার কিন্তু একটা সিগনাল কম দেখাচ্ছে